যে হারায় সেই বুঝে হারানোর ব্যথা। রাজ্যে নেই কর্মসংস্থান, কিন্তু সংসারের দায় বড় দায়। তাই সকলের পেট চালানোর জন্যই মাথায় এক রাশ চিন্তা নিয়ে ঘর ছেড়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার সর্দার পাড়ার বাসিন্দা সঞ্জিত সর্দার। তবে বাড়ি ফেরা হলো না তার। করমণ্ডলের করাল থাবা কেড়ে নিল তাজা প্রাণটা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আমার বাবা আর আমি একসাথেই যাচ্ছিলাম কাজের জন্য। ওই বাসে থেকে দুজনেই আলাদা হয়ে যায়। বাবাকে বললাম, বাবা তুমি আমার সাথে চলো, বাবা তুমি ট্রেনে যাবে, বাসে যেও না। কর মা বলছে ওরা যেখানে যাবে সেখানেই যাবো, সেই শেষ কথা হয়েছে, আর হয়নি আমার বাবার সাথে কথা। কি আর চাইবো, আমাদের আর কেউ নাই মাতার উপরে, আমার মা, আমরা তিন বোনে কি করব। আমার স্বামী কেরালা যাচ্ছিল গো। কেরালা যাচ্ছিল? এখানে কাজ নাই। এখানে কাজ নেই না গো। তা কয় মেয়ে আপনার? আমার তিন মেয়ে গো, আর আমি চারটে। মৃতদেহ কখন আসবে কিছু খবর পেয়েছে? মৃত্যুটা কখন খবর আস পাই নাই গো। কিন্তু কেন রাজ্য ছেড়ে পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে? কেন পর্যাপ্ত কর্মসংস্থান নেই রাজ্যে? শুধুমাত্র সঞ্জিত সর্দারের পরিবারেরই নয়, এর উত্তরে হতাশার কথা শোনা গেল গোটা সর্দার পাড়ার মানুষের মুখে। এখানে কাজ আছে, সেভাবে কাজ পোষায় না। মেশিন এখন মেশিন উঠেছে, মেশিনে কাজকর্ম হয়ে যাচ্ছে, তো আমরা কাজ পাই না। তার কারণে আমাদের বাড়ি যেতে হয়, পাঠাতে হয় ছেলেপুলে। গরিব মানুষ, কাজকর্ম নাই, কি খাবে বাচ্চারা? একবার ধান চাষ খাবে কি? যা, এই গ্রামে কাজ খুব অভাবের দিন, এই গ্রামে কাজ নাই, কম খুব কাজ কম, তার জন্য তারা বাইরের দিকে ছুটে যায়। কফিন বন্দি লাশ ফিরবে আর কিছুক্ষণ পরেই। এক কথায় বলা যেতে পারে, এর ফলে গ্রামে শোকের এক পরিবেশ তৈরি হয়েছে। কবে কাজ আসবে বাংলায়, এটা লাখ টাকার প্রশ্ন। সর্দারপাড়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।